হয় লোকসভা নির্বাচনের দিন সমুচাপি অহার লগেলগে ব্যাপক তৎপরতা প্রদর্শন করেছে বিজেপিয়ে। যোরহাট লোকসভা সমষ্টিত নির্বাচনী রণতঙ্কা বজাবলে অহা 9 মার্চত উপস্থিত হবহি যোরহাটত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইদরে শিবসাগর জেলাতো 12 মার্চত আহিব শিবসাগর জেলালে মুখ্যমন্ত্রী। এই ধরনের এক ইয়াকে লৈ বর্তমান কর্মীসকলের মাজতো ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে আর পূর্ণ প্রস্তুতি চলোৱা পরিলক্ষিত হয়েছে। মূর কাষত বর্তমান আছে থাউরা বিধানসভা সমষ্টি তথা নবগঠিত ডিমৌ সমষ্টির বিধায়ক সুকান্ত বৰগোহাঁই। কি ধরনের প্রস্তুতি চলিছে? প্রস্তুতি বলে আমার প্রায় গোটাই বছরটোয় সাংগঠনিক প্রস্তুতি হয়ে থাকে আর নির্বাচনের কারণে আমি বিশেষভাবে এইখানে প্রস্তুতি লওয়া নাই, কারণ আমার আগরপরা সাংগঠনিক ভিত্তিটা সবল করবেন একেবারে বুথ পর্যায়েরপা যা করবলগীয় কাম সেই গোটেখিনি কাম আমার করে থাকা হয়েছে। আমার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহিব যোরহাটত, এইবার যোরহাট লোকসভা সমষ্টির রণডঙ্কা বজাব আর তার দিনত আমার তারপিছত আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিব। আর আমি ভাবো যে এবার যোরহাট লোকসভা সমষ্টিত কংগ্রেসে যেহেতু এতালে প্রার্থিত্ব ঘোষণা করবা নাই শব্দটা এইখানে কোথাও ভারতীয় জনতা পার্টিয়ে তপন গগৈ ডাঙরিয়া বর্তমান সাংসদ মহোদয় দিছে আর আমি ভাবিছো যে প্রায় 2 লাখের উচরভূতন আমি এই যোরহাট লোকসভা সমষ্টিট জয়ী হব পারি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানলে কিমান কার্যকর্তা শিবসাগর চক প্রধানমন্ত্রী অনুষ্ঠানলে এনে আমি 1.5 লাখেরপরা 1,70,000 কার্যকর্তার কথা আমি ইতিমধ্যে উমান পাইছো, কিন্তু 2 লাখও হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা, 12 মার্চত যেহেতু মুখ্যমন্ত্রী অহার কথা, কি ধরনের কার্যসূচী চক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিকশিত অসমৰ ইতিমধ্যে জিলায় জিলায় তেখেতে করে আছে এখন এখন সভা আর অভূতপূর্ব সঁহারি লাভ করা হয়েছে। বিভিন্ন শ্রেণীর লোকে বিশেষকে আমার মহিলাসকলে মহিলাসকলক উদ্যমিতা আসনির যোগেদি তেখেতসকলক আগবাই নিয়া যে পরিবেশ এটা হয়েছে তারবাবে মহিলাসকলে যথেষ্ট সমর্থন দিছে। নতুন প্রজন্মে আমাক এবার যথেষ্টখিনি সমর্থন দিয়া পরিলক্ষিত হয়েছে, কারণ তেখেতসকলে জীবনত ভবা নাছিলে যে রাজনৈতিক হাতুয়ারপরা বাহির হয়ে তেওঁলোকে কেতিয়াবা তেওঁলোকে চাকরি পোৱাৰ সম্ভাবনা থকার কথা। আর আমার এই সরকারখানে আপনাদের চাব নিজ মানে নিকা আর স্বচ্ছ, যেটা আসল অর্থত কয় নিকা আর স্বচ্ছ, আর যত রাজনৈতিকভাবে কোনো নথকাকে চাকরি দিয়ার একটা ব্যবস্থা করেছে, ই একটা সুদূরপ্রসারী প্রভাব পেলাব আর নতুন প্রজন্ম মহিলা আর যখন দুখিয়া আছে সেই সকলে এবার উঠি পড়ি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী আসন গ্রহণ। যোরহাট লোকসভা সমষ্টির এগারী কংগ্রেস নেতা আসে তখন ইতিমধ্যে বিজেপি গেছে রাণা গোস্বামী, কংগ্রেসের কার্যকরী সভাপতি হিসাবে কার্যনির্বাহ করে আসে, বিজেপি মানে কিমান প্রভাব পেলাব চক প্রত্যেকজন দলের কার্যকর্তা বা নেতায় যেটা একটা দলত যোগদান করে কিছু প্রভাব পেলায়। মই নিজেও কংগ্রেস দলত আছিল এটা সময়ত, আপনাদের দেখিছিলে যে যেতিয়া কংগ্রেস দলটোয়ে নীতি আদর্শের পর বিচলিত হয়েছে, যেতিয়া তৃণমূল পর্যায়ের মানুষের কথা নুশুনা হয়েছে, আদর্শহীন হয়, তেতিয়া দলটোর লগত কাম করে থাকা কিছু কষ্ট হয়। আর রাণা গোস্বামী ডাঙরিয়াও সেই তেনে ধরনের গতি হয়েছে আর বিভিন্ন সময়ত আর চাব লোকসভা নির্বাচনলৈকে আর বহুকজন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা যখন নিজের ভরির উপর নিজে থিয় হয়ে পেলায় রাজনীতি করে আসলে সেইসকলে গুছি আসবে, কারণ ইয়াতে পরিয়াল কেন্দ্রিক যে রাজনীতি হয় এটা পরিয়ালের মুখ্যমন্ত্রী হলে হে লড়াজন বিধায়ক বা সাংসদ হয়, এই যে কথা নীতি এই ধরনের নীতিয়েদি কংগ্রেস দলটো ইতিমধ্যে ধ্বংসলৈ ধ্বংসস্তূপলৈ রূপান্তরিত করেছে আর বেশিদিন নাই তাত অকল মুখ্যমন্ত্রী কেজনের লড়া বাদ দি বেলেগে আর দলটো করব পড়ার ব্যবস্থা না থাকবে। প্রধানমন্ত্রী আহিব যথেষ্ট উৎসাহী দেখিছো, কি কব? হয়, আমি ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তায় যথেষ্ট উৎসাহী হয়েছো। অহা 9 মার্চত আমার যোরহাট সংসদীয় সমষ্টি তপন কুমার গগৈ ডাঙরিয়ায় যি আমার প্রতিদ্বন্দ্বিতা করব ইয়াত তেখেতে বিজেপি প্রার্থী হয়ে আমি সকলো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তায় আমি প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছো। এই ধরনেরই বিজেপিয়ে যোরহাট লোকসভা সমষ্টিত ব্যাপক মাত্রাত প্রস্তুতি চলাইছে আর যোরহাট লোকসভা সমষ্টির সমষ্টিত আছে 10টা বিধানসভা সমষ্টি, এই 10টার ভিতর কেবাটো আছে শিবসাগর আর চৰাইদেউ জেলাত। ইয়াত সুকান্ত বৰগোহাঁই বিধায়ক তেখেতেও ইয়াত ব্যাপক প্রস্তুতি চলাই আছে আর যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয়েছে বিজেপি কর্মীসকলের মাজত।